নমস্কার বন্ধুরা, শুভজিৎ দর্শনে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কি না ওয়ার্ল্ড রেসলিং। এটা টপিক যে টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব আসতে পারে, WBCS-এ আসবে, এছাড়াও CGCL, CGL, MTS, ঠিক আছে, এছাড়া ডিস্ট্রিক্ট কোর্ট যেসব এক্সামগুলো হয় প্রত্যেকটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ফার্স্ট কোশ্চেন আলোচনা করছি, যেটা 2019-এর টপিক অনুযায়ী আমি আলোচনা করব, ঠিক আছে। এখানে দিয়েছে ফার্স্ট কোশ্চেন, কী বলেছে, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019 স্টার্টেড অন হুইচ ডেট, কত তারিখে স্টার্ট হয়েছে? 14 সেপ্টেম্বর 2019। আর 2018 একটু উনি মনে রাখবেন, 2018-তে স্টার্ট হয়েছে, কিন্তু 20 থেকে 28 অক্টোবর পর্যন্ত এটা কিন্তু হয়েছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019 হোস্ট সিটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। উনিশেটা হয়েছে নূর সুলতান, কাজাখস্তান, আপনার নাম শুনেছেন কাজাখস্তান। 2018-তে অনুষ্ঠান হয়েছে বুদাপেস্ট, হাঙ্গেরি। আর 2021-এ অনুষ্ঠিত হবে কোথায়, অসলো, নরওয়ে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, নেম দ্য ডিফারেন্ট ক্যাটাগরি রেসলিং ইন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019, মানে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে এই আপনার এই চ্যাম্পিয়নশিপটা হয়, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপটা। সেটা হচ্ছে তিনটে ভাগ আছে, যেমন হচ্ছে মেন ফ্রি স্টাইল, গ্রেকো রোমান, আর একটা হচ্ছে ওম্যান ফ্রি স্টাইল। এই তিনটে ক্যাটাগরিতে হয়ে থাকে, ঠিক আছে। এই তিনটে ক্যাটাগরি প্রত্যেকটা, কে গোল্ড পেয়েছে, কে ব্রোঞ্জ পেয়েছে, কে সিলভার পেয়েছে, পুরো ডিটেলস আলোচনা করবো, আপনারা পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। 4 নম্বর কোশ্চেন কী বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে নেম অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরি ওয়েস্ট রেসলিং ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019, মানে কটা ক্যাটাগরিতে হয়েছে, আর ফ্রি স্টাইলে সেই ক্যাটাগরির নামগুলো কী কী। ক্যাটাগরি এখানে বলছে মেন ফ্রি স্টাইলের মধ্যে থেকে পেয়েছে হচ্ছে রাশিয়া, 2019-এ কিন্তু জয়লাভ করেছে, ঠিক আছে। 2018-তে কে পেয়েছে চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেই রাশিয়াই চ্যাম্পিয়ন হয়েছে। 2019-এ যে রাশিয়া চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে কিন্তু 5খানা গোল্ড রাশিয়া পেয়েছে, 1খানা সিলভার পেয়েছে, আর 3খানা ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে। একটুখানি লিখে রাখবেন, নোট করে নিন, আপনার অনেকটা সুবিধা হবে। পরবর্তী কোশ্চেন, গ্রেকো রোমান চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড রেসলিংয়ে এই যে ভাগটা রয়েছে সেখানে চ্যাম্পিয়ন কী হয়েছে 2019-এ? 2019-এ চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া, ঠিক আছে। 2018-তে হয়েছে রাশিয়া, আর 2019-এ রাশিয়া হয়েছে। এই গ্রিকো রোমান যে ভাগটা, তার মধ্যে থেকে 2খানা গোল্ড পেয়েছে, 3টে সিলভার পেয়েছে, আর 1টা কিন্তু ব্রোঞ্জ পায়নি। এখানে 0 ব্রোঞ্জ লিখে দিচ্ছি, ব্রোঞ্জ কিন্তু 1টাও পায়নি, কিন্তু ফ্রি স্টাইলে কিন্তু রাশিয়া জিতেছে, সেখানে 3খানা ব্রোঞ্জ পেয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে নেম অফ দ্য উম্যান ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে 2019-এ কে জিতেছে, ঠিক আছে। এখানে জিতেছে হচ্ছে জাপান, তাহলে এখানে বলে দিলাম গ্রেকো রোমান হচ্ছে রাশিয়া জিতেছে, আর ম্যান ফ্রি স্টাইলে কিন্তু রাশিয়া জিতেছে, আর এখানে হচ্ছে উম্যান ফ্রি স্টাইলে হচ্ছে কিন্তু জাপান জিতেছে। 2018-তে জাপান জিতেছে, 2019-এ জাপান যে জিতেছে তার মধ্যে থেকে 1খানা গোল্ড পেয়েছে, 3টে সিলভার, আর 2খানা ব্রোঞ্জ পেয়েছে। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখুন, হু অর্গানাইজ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019, ঠিক আছে। 2019-এ কী অর্গানাইজ করেছে, সেটা হচ্ছে অর্গানাইজ করেছে হচ্ছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এটা অর্গানাইজ করে। আর এটা ফুল ফর্ম হচ্ছে, এটা কবে গঠিত হয়েছে, ফর্ম মানে গঠিত স্টার্ট হয়েছে 1912 সালে এটা গঠিত হয়। এই হেডকোয়ার্টার কোথায়, লুসানা, সুইজারল্যান্ড, ঠিক আছে। এ কিন্তু কোশ্চেনটা আসে। পরবর্তী কোশ্চেন হচ্ছে নেম দ্য ভেনু অফ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়ন্স 2019, কোথায় হয়েছে, বুয়েস এরিনাতে এটা অনুষ্ঠিত হয়েছে। 2018-তে হয়েছে বুদাপেস্ট স্পোর্টস এরিনাতে 2018-তে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য মেন ফ্রি স্টাইল ক্যাটাগরি ইন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019, ক্যাটাগরিতে কত নম্বর ভাগ, র্যাঙ্ক কত, র্যাঙ্ক নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, যে তার র্যাঙ্ক হচ্ছে 6 নম্বর র্যাঙ্কে কিন্তু ইন্ডিয়া আছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, নেম দ্য ওভারঅল র্যাঙ্কিং ফার্স্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড রেসিং চ্যাম্পিয়ন 2019, 1 নম্বরে কী আছে, 1 নম্বরে বলেই দিয়েছি রাশিয়া, রাশিয়া কিন্তু ওয়ার্ল্ড রেসিং চ্যাম্পিয়নশিপ সব থেকে এগিয়ে আছে, 1 নম্বরে আছে। 2018-তে রাশিয়া জিতেছে, মেডেল পেয়েছে 10টা, 1টা 2টো, এটা ভাগগুলো আছে, আর 2019-এ কিন্তু রাশিয়া জিতেছে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া ওভারঅল র্যাঙ্কিং ইন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019, অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 17তম, ঠিক আছে। তার মধ্যে থেকে 2018-তে ছিল 19তম, 1খানা সিলভার পেয়েছে, আর 1খানা ব্রোঞ্জ পেয়েছে।
পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া হুন হাউ মেনি মেডেলস ইন ওয়ার্ল্ড রেসিং চ্যাম্পিয়নশিপ 2019, কটা মেডেল জিতেছে? পাঁচখানা জিতেছে, তার মধ্যে 2019-এর মধ্যে পেয়েছে হচ্ছে একখানা সিলভার আর চারটে কিন্তু ব্রোঞ্জ, টোটাল মিলিয়ে পাঁচখানা কিন্তু তারা এবারে ইন্ডিয়া জিতেছে ওয়ার্ল্ড রেসিং চ্যাম্পিয়নশিপে। পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক পরীক্ষা আছে। নেম দ্য ইন্ডিয়ান প্লেয়ার হু হুন সিলভার মেডেল ইন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019। দীপক পুনিয়া কোন খেলার সংযুক্ত? ওয়ার্ল্ড রেসলিংয়ে সংযুক্ত, ঠিক আছে। 86 কেজির জন্য মেন ফ্রি স্টাইলে সে 1 নম্বরে রয়েছে, এছাড়া কোয়ালিফাইড বাই সামার অলিম্পিক 2020, ঠিক আছে। সে কিন্তু কোয়ালিফাইড হয়েছে সামার অলিম্পিকের জন্য। কটা গোল্ড জিতেছে না ওয়ার্ল্ড জুনিয়ার চ্যাম্পিয়নশিপ 2019 কিন্তু গোল্ড জিতেছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, নেম দ্য অনলি ওম্যান ইন্ডিয়ান প্লেয়ার হু হুন মেডেল ইন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019। ভিনেশ ফোগাট, ঠিক আছে, মনে রাখতে হবে নামটা। মেডেল পেয়ে ব্রোঞ্জ 2018-তে, সে কিন্তু গোল্ড পেয়েছে। ফ্রম কোথা থেকে বিলং করে? ভাইবানী, হরিয়ানা। কিসের জন্য পেয়েছে? ক্যাটাগরি হচ্ছে ওম্যান ফ্রি স্টাইল, 53 কেজি ওয়েট তোলার জন্য সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019 এন্ড অফ দ্য হুইচ ডেট, কত তারিখে সেটা বন্ধ হয়ে যায়, মানে কবে থেকে শেষ হয়, খেলাটা কবে শেষ হয়? 22শে সেপ্টেম্বর 2019, এটা মনে রাখতে হবে আপনাদের। পরবর্তী কোশ্চেন, টুর্নামেন্ট ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2019 সার্ভ ইন কোয়ালিফাইড বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং, এটা কোয়ালিফাইয়ের জন্য 2020-তে যে সামার অলিম্পিক হবে, যারা এখান থেকে জিতবে তারা কিন্তু সামার অলিম্পিকের জন্য খেলতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু অপশান দিয়ে দেয় সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, শুধু অলিম্পিক বা কোনোটাই না, এরকমভাবে অপশান থাকে। তো এখানে হয়ে যাবে 2020 সামার অলিম্পিক। পরবর্তী কোশ্চেন, নেম অফ দ্য ইন্ডিয়ান প্লেয়ার হু হুন ব্রোঞ্জ মেডেল ইন 57 কেজি মেন ফ্রি স্টাইল ক্যাটাগরি। রাভি কুমার দাহিয়া, কোথা থেকে? কিন্তু সানিপাত, হরিয়ানা থেকে সে বিলং করে। কটা সিলভার জিতেছে? 2018-তে কিন্তু সিলভার জিতেছে, কোয়ালিফাইড বাইস 2020 সামার অলিম্পিক কোয়ালিফাইড, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, নেম দ্য ইন্ডিয়ান প্লেয়ার হু হুন ব্রোঞ্জ মেডেল ইন 61 কেজি মেন ফ্রি স্টাইল ক্যাটাগরি। রাহুল আওয়ারে, কোথায় বিলং করে? মহারাষ্ট্র। হুন গোল্ড হচ্ছে 2018-এ সে গোল্ড কাস্ট পেয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওয়ার্ল্ড রেসলিং তরফ থেকে আপনাদের অনেকগুলো কোশ্চেন আমি বলে দিলাম, আশা করি পরবর্তীকালে আপনাদের আরও ভিডিও নিয়ে আসবো। কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেক টপিক ওয়াইজ আলোচনা করবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর চ্যানেলের নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আমার সঙ্গে যুক্ত হয়ে যান। আর যদি কোনো বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।